ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरेष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सेत्वा प्रणमामि मुहुर्मुहुः नमस्त्रेयति राजाय विवेकानन्दशूरये सच्चेत्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे श्री श्री रामकृष्ण भागवतम श्रीयुक्त रामेन्द्र सुंदर भक्ति तीर्थ विरचित मध्य लीला तृतीय अध्याय एर आगे आम्रा पाठ करेछि ठाकुरेर भागिनी श्री हृदयराम तिनि दक्षिणेश्वरे जबे थेके एसेछेन तबे थेके ठाकुर गदाधर तिनि परम प्रीति सहकारे समस्त कार्ये सचेष्ट हयेछिलेन तारपरे बला हच्छे कनिष्ठ मातुल गदाधरेर हृदयरामेर उपर कनिष्ठ मातुल गदाधरेर हृदयरामेर उपर विशेष भावे स्नेह हइयाछिल ताहा हृदयरामो जानिते पारियाछिलेन ये बीयशो मातुलस्य हृदयोपरि सर्वतः स्नेहादेक्यं महाजातं ज्ञातं तत् हृदये नहि यवीयशो मातुलस्य हृदयोपरि सर्वतः सर्वतोभावे कनिष्ठ मातुले हृदयेर उपर कनिष्ठ मातुल अर्थात गदाधर हृदयेर उपरे यवी यशो मातुलस्य हृदयोपरि सर्वतः सर्वतोभावे कनिष्ठ मातुलेर हृदयेर उपरे स्नेहाधिक्यं महज्जातम् जे अधिक स्नेह छिल स्नेहाधिक्यं महज्जातम् ज्ञातं तत् हृदये नहि ज्ञातं तत् हृदये नहि सेइति हृदयरामो ज्ञात छिलेन एटी हृदयरामो ज्ञात छिलेन यवि यशो मातुलस्य हृदयोपरि सर्वत स्नेहाधेक्यं महज्जातं ज्ञातं तद्हृदये नहि गदाधर মধ্যে মধ্যে কাহাকেও কিছু না বলিয়া হঠাৎ প্রায় 3-4 ঘন্টা অদৃশ্য হইতেন। এ বিষয়ে অনুসন্ধান করিলে কোথায় গদাধর থাকিতেন তাহা বুদ্ধিমানেরও বোধগম্য হইত না। এইরূপ গোপনভাবে থাকিবার কারণ হৃদয়রাম বা অন্য কেহই জানিতে পারিতেন না। জ্যেষ্ঠ মাতুল রামকুমারের দেবসেবার সাহায্যার্থে প্রাতঃকালে মধ্যাহ্নকালে সায়াহ্ন সময়ে দেব মন্দিরে হৃদয়রাম যাইলে গদাধর সেই সময় অন্তর্ধান হইতেন। জ্যেষ্ঠ মাতুল রামকুমারের দেবসেবার সাহায্যার্থে প্রাতঃকালে মধ্যাহ্নকালে এবং সায়াহ্ন সময়ে দেব মন্দিরে হৃদয়রাম যাইলে গদাধর সেই সময় অন্তর্ধান হইতেন।
एवं कम अपेनक्त्वाच सेवांतरांतरा गप्तो भद्धेत्रियामार्धं कोत्र गदाधरो स्थिते कृतेऽप्यन्नेषने तत्र बुधेरपि न बुध्यते एवं अद्भूतरूपेण यात्मगोप्तस्य कारणम् न च बद्धुं समर्थस्य हृदयो वा परोऽपि वा प्राप्तमध्याह्नसायान्न समये देवमन्दिरे सेवासहाय हृदये ज्येष्ठस्य मातुलस्य च गते तत्तत्क्षणे यातशान्तर्धानं गदाधर एवं कम अपि न उक्त्वा काउके ना बोले এই রূপে কাউকে না বলে এবং কম অপি না উক্ত্বা চ সহসা এব অন্তরা অন্তরা সহসা এব অন্তরা অন্তরা কাউকে না বলে অদৃশ্য হয়ে যেতেন গত অভূত ত্রিয়ামার্ধম কুত্র গদাধর স্থিতি প্রায় তিনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা অদৃশ্য হয়ে যেতেন কুত্র গদাধর স্থিতি গদাধর কোথায় আছেন এটি অনুসন্ধান করলে কুত্রে কুত্র অপি অন্বেষণে কোথায় গদাধর আছে তত বুধৈরপি ন বুদ্ধতে এমনকি যারা বুদ্ধিমান ব্যক্তি তারাও বুঝতে পারতেন না কোথায় গদাধর আছে কুতে অপি অন্বেষণে তত্র বুধই অপি ন বুদ্ধতে বুদ্ধিমান ব্যক্তিদেরও বোধগম্য হতো না কোথায় আছেন এবং অদ্ভুত রূপেণ ইয়াত্মগুপ্তস্য কারণ এই অদ্ভুত আত্মগোপনের কারণ এইভাবে অদ্ভুত আত্মগোপনের কারণ নচ বদ্ধম সমর্থ হৃদয় সেটি বুঝতে পারতেন না নচ বদ্ধম সমর্থ বুঝতে সমর্থ হতেন না স হৃদয় সেই হৃদয়রাম বা পর অপি বা কিংবা অন্য কেহ হৃদয়রাম বা অন্য কেহই বুঝতে পারতেন না কারণ প্রাত মধ্যাহ্ন সায়াহ্ন সময়ে দেবমন্দিরে প্রাত সকালে মধ্যাহ্নে সায়াহ্ন সময়ে প্রাতকালে মধ্যাহ্নে এবং সায়াহ্ন সময়ে দেবমন্দিরে সেবা সহায়ায় সেবা সহায়ায় সেবা সাহায্যের জন্য হৃদয়ে জ্যেষ্ঠস্য মাতুলস্য জ্যেষ্ঠ মাতুল শ্রী রামকুমারের দেবকার্যে সাহায্যের জন্য গতে যখন হৃদয়রাম সেখানে যেত দেবকার্যে সাহায্যের জন্য মাতুলে জ্যেষ্ঠ মাতুল শ্রী রামকুমারের দেবসেবার সাহায্যের জন্য হৃদয়রাম যখন যেত গতে তৎক্ষণে ঠিক সেই সময় ইয়াতস্য অন্তর্ধানম গদাধর গদাধর ঠিক সেই সময় অন্তর্ধান হতেন ঠিক সেই সময়তেই গদাধর অন্তর্ধান হতেন एवं कम अपि नोक्त्वा च सहसैवान्तरान्तरा सहसैवान्तरान्तरा এইভাবে কাউকে কিছু ন বলে হঠাৎ সহসা অদৃশ্য হয়ে যেতেন গুপ্ত অভূত হি ত্রিয়ামার্ধম কুত্র গদাধর স্থিতি সেই গদাধর প্রায় তিন ঘন্টা অদৃশ্য হয়ে যেতেন কোথায় গদাধর থাকতেন কুত্রে প্যন্নেষণে কুত্র অপি অন্বেষণে তত্র
বোধৈরপি না বুদ্ধতে, এমনকি বুদ্ধিমান ব্যক্তিদেরও বোধগম্য হতো না এই কোথায় আছেন গদাধর। এই অন্বেষণ যখন খোঁজখম্ব আরম্ভ করতেন, তখন যারা বুদ্ধিমান ব্যক্তি তারাও বুঝতে পারতেন না কোথায় গেলেন। এবং অদ্ভুত রূপেণ আত্মগুপ্তেশ্য কারণ, এই অদ্ভুত ভাবে আত্মগোপনের কারণ তারা বুঝতে পারতেন না। এবং অদ্ভুত রূপেণ হি আত্মগুপ্তেশ্য কারণ নচ বদ্ধম সমর্থ স হৃদয় বা পরোপি, সেটি বুঝতে সমর্থ হতেন না। নচ বদ্ধম সমর্থ স হৃদয় বা পরোপি, হৃদয় কিংবা অন্য কেউই বুঝতে পারতেন না। প্রাত মধ্যাহ্ন সায়াহ্ন সময়ে দেব মন্দিরে, প্রাতকালে মধ্যাহ্নে এবং সায়াহ্ন সময়ে দেব মন্দিরে সেবা সহায়ায় হৃদয়ে জ্যেষ্ঠস্য মাতুলস্য চ, জ্যেষ্ঠ মাতুল শ্রী রামকুমারের দেবকার্যে সাহায্যের জন্য যখন হৃদয়রাম গতে, যখন হৃদয়রাম যেতেন, তৎক্ষণে যাতস্য অন্তর্ধানম গদাধর, গদাধর ঠিক সেই সময়গুলিতে অন্তর্ধান হয়ে যেতেন। এবং কমপেনোক্ত্বা চ সহসেবান্তরান্তর গতো বোধে ত্রিয়ামার্ধম কোত্র গদাধর স্থিতে, কোত্রেপ্যন্বেষণে কৃতেপ্যন্বেষণে, অন্বেষণ করলে কৃতেপ্যন্বেষণ অন্বেষণ করলো, তত্র বোধৈরপি না বুদ্ধতে, জ্ঞানীগণ বুদ্ধিমান ব্যক্তিরাও বুঝে উঠতে পারতেন না। কৃতেপ্যন্বেষণে তত্র বোধৈরপি না বুদ্ধতে, এবং অদ্ভুত রূপেণ হ্যাত্মগুপ্তেশ্য কারণম ন চ বোধ্যম সমর্থস্য হৃদয়ো বা পরোপি বা, প্রাত মধ্যাহ্ন সায়াহ্ন সময়ে দেব মন্দিরে সেবা সহায়ায় হৃদয়ে জ্যেষ্ঠস্য মাতুলস্য চ গতে তৎক্ষণে যাতস্যান্তর্ধানম গদাধর। এরপরে বলা হচ্ছে, পুনর্বার সেই স্থানে গদাধর ফিরিয়া আসিলে, আপনি কোথায় যাইয়াছিলেন এইরূপ জিজ্ঞাসা করিলে, তাহাদিগকে বলিতেন আমি কোথাও যাই নাই, এইখানেই ছিলাম, এটা তিনি বলতেন। পুনপ্রত্যাগতে তত্র গতিম জিজ্ঞাসিতে সতি দদো প্রত্যুত্তরম তেভ্য স্থিতিরত্রেব মামকি। পুনপ্রত্যাগতে, যখন তিনি ফিরে আসতেন বালক শ্রী গদাধর, তত্র গতিম জিজ্ঞাসিতে সতি, তাকে জিজ্ঞাসা করা হলে আপনি কোথায় গিয়েছিলেন, তত্র গতিম জিজ্ঞাসিতে সতি দদো প্রত্যুত্তরম, তিনি প্রতিউত্তর দিতেন, তেভ্য তাদেরকে স্থিতিরত্রৈব মামকি, আমি এখানেই ছিলাম, স্থিতি অত্র এব মামকি, আমি এখানেই ছিলাম, এটা তিনি উত্তর দিতেন। পুনঃপ্রত্যাগতে তত্র গতিম জিজ্ঞাসিতে সতি, তারপরে তিনি যখন ফিরে আসতেন কোথায় গিয়েছিলেন জিজ্ঞাসা করলে, দদো প্রত্যুত্তরম তেভ্য স্থিতি অত্রৈব মামকি, আমি এখানেই ছিলাম, এইভাবে তিনি উত্তর দিতেন। তারপরে নন্দনন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবনেই অবস্থান করেন, বৃন্দাবন পরিত্যাগ করিয়া তিনি কোথাও কখনো এক পাও যান নাই। নন্দনন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবনেই অবস্থান করেন, বৃন্দাবন পরিত্যাগ করিয়া তিনি কোথাও কখনো
এক পাও যান নাই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভাতি বৃন্দাবনান্তরে বৃন্দাবনম পরিত্যাজ্য পাদমেকম ন গচ্ছতি। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভাতি বৃন্দাবন অন্তরে কৃষ্ণ ভাতি বৃন্দাবন অন্তরে কৃষ্ণের মতো তিনি বৃন্দাবনে, কৃষ্ণ তিনি বৃন্দাবনের ভেতরেই থাকতেন। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভাতি বৃন্দাবন অন্তরে, তিনি বৃন্দাবনেই থাকতেন। বৃন্দাবনম পরিত্যাজ, বৃন্দাবন পরিত্যাগ করে পাদম একম ন গচ্ছতি, তিনি এক পাও কোথাও যেতেন না। তুলনা করে বলছেন গ্রন্থকর্তা, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ভাতি বৃন্দাবনান্তরে। ব্রজেন্দ্রের নন্দন কৃষ্ণ যেমন বৃন্দাবনের ভেতরেই থাকতেন, বৃন্দাবনম পরিত্যাজ পাদম একম ন গচ্ছতি, বৃন্দাবন পরিত্যাগ করে এক পাও এদিক ওদিক কোথাও যেতেন না। সেই রূপ এই দক্ষিণেশ্বরেই সর্বদা আমার অবস্থিতি জানিবে। দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়া আমি কখনো কোথাও যাই না। সেই রূপ এই দক্ষিণেশ্বরই সর্বদা আমার অবস্থিতি জানিবে। দক্ষিণেশ্বর পরিত্যাগ করিয়া আমি কখনো কোথাও যাই নাই, এইভাবে গদাধর বলছেন, তার উত্তর দিচ্ছেন। তথা মে সর্বদা গিয়া সংস্থিতি দক্ষিণেশ্বরে, যত্র তত্র নয়াসামি সন্ত্যজ্য দক্ষিণেশ্বরম। তথা আমি সর্বদা গিয়া, সেই রকম সর্বদা আমাকে জানবে। তথা আমি সর্বদা গিয়া, সেই রকম সর্বদা জানবে। সংস্থিতিম দক্ষিণেশ্বরে, আমার সংস্থিতি সর্বদা দক্ষিণেশ্বরে, এইটা জানবে। তথা আমি সর্বদা গিয়া সংস্থিতিম দক্ষিণেশ্বরে, যত্র তত্র না ইয়াস্যামি, আমি এখানে ওখানে কোথাও যাই না। অত্র তত্র না ইয়াস্যামি সন্ত্যাজ্য দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর ত্যাগ করে আমি এখানে সেখানে যাই না। এইভাবে শ্রী গদাধর বলছেন, তথা মে সর্বদা জ্ঞেয়া সংস্থিতি দক্ষিণেশ্বর, সেইভাবে দক্ষিণেশ্বরীতি আমার সবসময় স্থিতি এখানেই আছে। এইভাবে তোমরা জানবে, যত্র তত্র না ইয়াস্যামি সন্ত্যাজ্য দক্ষিণেশ্বর, যেখানে সেখানে আমি দক্ষিণেশ্বর ত্যাগ করে অন্য কোথাও আমি যাই না। তথা মে সর্বদা জ্ঞেয়া সংস্থিতি দক্ষিণেশ্বরে, যত্র তত্র নয়াস্যামি সন্ত্যজ্য দক্ষিণেশ্বরম। ইতি ভক্তিতীর্থ বিরচিতে শ্রী শ্রীরামকৃষ্ণ ভগবতে পরমহংস্যাম সংহিতায়াম শ্রীরামকুমার পণ্ডিতস্য পূজকপদগ্রহণান্তরম ভাগিনেয়স্য হৃদয়রামস্য দক্ষিণেশ্বরাগমনাত্ ভগবতো গদাধরস্যোল্লাসরূপ মধ্যলীলায় স্থিতিয়োদ্ধ্বায়ঃ। মধ্যলীলা তৃতীয় অধ্যায় সমাপ্ত হচ্ছে। এই মধ্যলীলার তৃতীয় অধ্যায়ে পণ্ডিত প্রবর রামকুমারের ভবতারিণী কালীর পূজক পদ গ্রহণ, তজ্জন্য ঠাকুরের ক্ষোভ হইলে দৈবাদেশে শান্তি এবং হৃদয়ের দক্ষিণেশ্বরে আগমনের জন্য ঠাকুরের উল্লাসাদি কথা বলা হল। এতে ভক্তিতীর্থ বিরচিতে শ্রীরামকৃষ্ণ ভাগবতে পরমহংস্যাম সংহিতায়াম শ্রীরামকুমার পণ্ডিতস্য পূজকপদগ্রহণান্তরম
भागिनेयस्य हृदयरामस्य दक्षिणेश्वर आगमनात् भगवतो गदाधरस्योल्लासरूप मद्धलीलाया स्थितियोद्वाय इति भक्ति तीर्थ विरचिते। अर्थात श्रीयुक्त रामेन्द्र सुंदर भक्ति तीर्थ विरचित रचित इति भक्ति तीर्थ विरचिते श्री रामकृष्ण भागवते परमहंसायाम संहितायाम। श्री रामकृष्ण भागवत परमहंस संहिता रूप श्री रामकृष्ण भागवत सेखने श्री रामकुमार पंडितस्य श्री रामकुमार पंडित श्री रामकुमारे पूजक पदन ग्रहणांतर पूजक पद पूजकेर पदे काली अवतारिणी कालीर पूजक पूजक पद ग्रहण पूजक पद ग्रहणांतरम भागिनेश हृदय रामस्य एवं से पूजके पद ग्रहण तारपरे भागिनेश हृदय रामस्य दक्षिणेश्वर आगमन भागिने हृदय रामे दक्षिणेश्वर आगमनेर जन्य भागिनेश हृदय रामस्य दक्षिणेश्वर आगमनात् भाग्ने दक्षिणेश्वर आगमनेर जन्य भगवत गदाधरस्य उल्लासरूप भगवत भगवान श्री रामकृष्ण ठाकुरेर जे उल्लास आनंद होयेछिलो दक्षिणेश्वरे हृदय रामेर आगमनेर जन्य मध्यलीलाया तृतीय अध्याय मध्यलीलार तृतीय अध्याय एगुली बला हयेछे। इति भक्ति तीर्थ विरचिते श्री रामकृष्ण भागवते परमहंसायाम संहितायाम। एई भक्ति तीर्थ विरचित श्रीयुक्त रामेन्द्र सुंदर भक्ति तीर्थ विरचित श्री रामकृष्ण भागवते श्री रामकृष्ण भागवत रूप परम परमहंस श्री रामकृष्ण भागवते संहिताते श्री रामकृष्ण पंडितस्य पूजक पद ग्रहणांतर पंडित श्री रामकृष्ण पंडित श्री रामकुमारेर पूजक पद ग्रहण तारपरे भागिनेश्य हृदय रामस्य पंडितस्य पूजक पद ग्रहण अंतरम। अर्थात पंडितेर रामकुमार पंडितेर पूजक पदे ग्रहण एवं तार जे बाधा अर्थात तज्जन्य ठाकुरेर क्षोभ होले दैव देशे शांति ठाकुरेर क्षोभ होले दैव देशे शांति तारपरे भागिनेश्य हृदय रामस्य दक्षिणेश्वर आगमन भागिने हृदय रामे दक्षिणेश्वरे आगमन होले भगवत गदाधरस्य उल्लासरूप भगवत भगवान श्री रामकुमार गदाधरेर उल्लास रूप मध्यलीलाया तृतीय अध्याय এই সমস্ত বিষয়গুলি মধ্যলীলার তৃতীয় অধ্যায়ে উক্ত হলো। এতে ভক্তি তীর্থ বিরচিতে শ্রী শ্রী রাম কৃষ্ণ ভাগবতে পারমহংসাম সংহিতায়াম শ্রী রাম কুমার পণ্ডিতস্য পূজক পদ গ্রহণান্তরম भागिनेयस्य हृदय रामस्य दक्षिणेश्वर आगमनात् भगवतो गदाधरस्य उल्लासरूप मद्धलीलाया तृतीयोऽध्याय। इरपरे एकसाथे पाठ होच्छे। यभि यशो मातुलस्य हृदयोपरि सर्वतः स्नेहाधिक्यं महज्जातं ज्ञातं तत्हृदये नहि एवं कमपि नोक्त्वा च सह सेवान्तरान्तर गप्तो बोधे प्रियामार्धं कुत्र गदाधरस्थितेः कृतेऽप्यन्वेषणे तत्र बुधैरपि न बुध्यते एवं अद्भूतरूपेण ह्यात्मगुप्तेस्य कारणं न च बोद्धुं समर्थस्य हृदयोऽपि हृदयो वा परोऽपि वा
प्रातः मध्याह्न सायान्न समये देव मंदिरे सेवा सायाय हृदये ज्येष्ठस्य मातुलस्य च गते तत्तक्षणे यात स्वान्तर्ध्वानं गदाधर पुनः प्रत्यागते तत्र गतिं जिज्ञासिते सति ददोपत्तोत्तरं तेभ्य स्थितिरत्रैव मामकी बजेन्द्रनन्दन कृष्णो भाति वृन्दावनान्तरे वृन्दावनं परित्यज्य पादमेकं न गच्छति तथा मे सर्वदा ज्ञेया संस्थिते दक्षिणेश्वरे यत्र तत्र न यास्यामि सन्तज्य दक्षिणेश्वरम् इति भक्तितीर्थविरचिते श्रीरामकृष्णभागवते पारमहंस्यां संहितायां श्रीरामकुमारपण्डितस्य पूजकपदग्रहणान्तरं भागिनेयस्य हृदयरामस्य दक्षिणेश्वर आगमनात् भगवतो गदाधरस्योल्लासरूपमद्दलीलाया स्थितियोद्ध्वायः ॐ शान्ते शान्ते शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज की जय जय गंगा माई की जय।